এসকে টিউটোরিয়ালস এর পাইথন 3 প্রোগ্রামিং এ সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমরা পাইথন 3 এর পাইথন আইডেন্টিফায়ারস নিয়ে আলোচনা করব। পাইথন আইডেন্টিফায়ার বলতে কি হচ্ছে? নাম যা ভেরিয়েবল, ফাংশন, ক্লাস, মডুলের ক্ষেত্রে বা অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। A Python identifier is a name used to identify a variable, function, class, module or other object. অর্থাৎ function, class এবং variable ইত্যাদি নামের ক্ষেত্রে যা ব্যবহার করা হয় তা মূলত পাইথনের আইডেন্টিফায়ার হিসেবে বিবেচ্য। পাইথন আইডেন্টিফায়ার হচ্ছে এমন একটি নাম যা ভেরিয়েবল, ফাংশন, ক্লাস, মডুল ইত্যাদি অবজেক্টগুলোকে আইডেন্টিফাই সহ বা চেনার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ পাইথনের ভেরিয়েবল, ফাংশন, ক্লাস, মডুল বা অবজেক্টকে চেনার জন্য যে নামটি ব্যবহার করা হয় মূলত সেটাই হচ্ছে পাইথনের আইডেন্টিফায়ার। পাইথন আইডেন্টিফায়ার মূলত ডিক্লেয়ার করা হয় লেটার আন্ডারস্কোর দিয়ে। পাইথন আইডেন্টিফায়ার নাম মূলত কেস সেন্সিটিভ, এ বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। পাইথনের ক্ষেত্রে দুটি ভেরিয়েবল নামে এবং এ দিয়ে যদি দুটি নাম শুরু হয় সেক্ষেত্রে ভেরিয়েবল দুটি অবশ্যই ভিন্ন ভিন্ন হবে। বিষয়টি আমি উদাহরণের সাথে যদি ব্যাখ্যা করি তাহলে লেটার এ ইকুয়াল হচ্ছে 10, স্মল লেটার এ ইকুয়াল হচ্ছে 101। এখন আমরা যদি এখানে ক্যাপিটাল লেটার এ কে প্রিন্ট করি তাহলে আমরা আউটপুট পাবো 10 অর্থাৎ 10, এবং যদি আমরা স্মল লেটার এ কে প্রিন্ট করি তাহলে আউটপুট পাবো 101। এক্ষেত্রে বোঝা যাবে যে পাইথন কেস সেন্সিটিভ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অবশ্যই নেমিং এর ক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তো চলুন আমরা যদি এটাকে কন্ট্রোল শিফট বি প্রেস করে প্রিন্ট করি, দেখুন এখানে আউটপুট এসেছে কিন্তু। এখন যদি আমরা প্রিন্ট অপশনটা চেঞ্জ করে দিই, অর্থাৎ এখানে যদি স্মল লেটার এ দেই এবং কন্ট্রোল শিফট বি চেপে পুনরায় প্রিন্ট করি, আমি অ্যাটোমেটিক ব্যবহার করছি যার কারণে এটা ব্যবহার করছি, তখন দেখুন আউটপুট এসেছে কিন্তু 101। অর্থাৎ এ থেকে প্রমাণিত হয় পাইথন মানে একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এর ভেরিয়েবল নেমগুলো অবশ্যই কেস সেন্সিটিভের ক্ষেত্রে ব্যবহার ভেরিয়েবল নেমগুলো ব্যবহার করার ক্ষেত্রে কেস সেন্সিটিভ বিষয়টি মাথায় রাখতে হবে। আইডেন্টিফায়ার ক্ষেত্রে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, বিষয়টি আমরা এখন উদাহরণ দিয়ে দেখি। যেমন আমি এখানে একটি ভেরিয়েবল নেম লিখেছিলাম a@0, এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে দেখুন আউটপুটে ইরর আসবে। দেখুন এখানে কিন্তু পূর্বে কিন্তু কোনো ইরর ছিল না, এখন এই যে ইরর দিচ্ছে, ইররটা হচ্ছে ইন্ডেন্টেশন ইরর, আনএক্সপেক্টেড ইন্ডেন্ট, তো ইন্ডেন্টেশন ইরর আসবে। সেম অবস্থায় যদি আমরা ব্যবহার করি ভেরিয়েবল নেমের ক্ষেত্রে তাহলে প্রোগ্রামের ক্ষেত্রে, এছাড়া কোনো পাইথনের যে স্পেশাল কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করা যাবে না। গ্লোবাল একটি কিওয়ার্ড, অন্যান্য প্রোগ্রামিং ক্ষেত্রে গ্লোবাল কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। এখন গ্লোবাল কিওয়ার্ড যদি আমরা কোনো ভেরিয়েবল নেমের ক্ষেত্রে ব্যবহার করি এবং সেটা যদি প্রোগ্রামিং ক্ষেত্রে থাকে এবং প্রিন্ট করি তাহলে দেখুন সেক্ষেত্রেও ইরর হবে। এখন আগে কিন্তু আমাদের একটা ইরর ছিল, সেটা হচ্ছে ইন্ডেন্টেশন ইরর ছিল, সেটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টারের ক্ষেত্রে। এখন কিন্তু দেখুন এই যে গ্লোবালকেও সে গ্লোবাল ব্যবহার করার কারণেও এখন নতুনভাবে আর একটা নতুন ইরর শো করেছে, ইরর হচ্ছে গ্লোবাল 1, লাইন নাম্বার শো করছে এখানে দেখুন। তো এভাবে আমরা পাইথন আইডেন্টিফায়ারের ক্ষেত্রে কখনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করব না। আইডেন্টিফায়ার নেমিং এর আইডেন্টিফায়ার হিসেবে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করব না, পাইথন কিওয়ার্ড ব্যবহার করব না, পাইথন কেস সেন্সিটিভ এই বিষয়গুলো এবং ভেরিয়েবল নেমগুলো যে কেস সেন্সিটিভ সেই বিষয়গুলো মাথায় রাখবো। পাইথন আইডেন্টিফায়ার্স এর কিছু নেমিং কনভেনশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পাইথন ক্লাস নেম টি মূলত শুরু হবে আপার কেস লেটার দিয়ে এবং অন্যান্য আইডেন্টিফায়ার গুলোকে লোয়ার কেস লেটার দিয়ে শুরু করতে হবে। যদি একটি আইডেন্টিফায়ার একটি সিঙ্গেল আপার কেস দিয়ে শুরু হয় তাহলে এটিকে প্রাইভেট আইডেন্টিফায়ার হিসেবে ধরা হবে। যখন একটি আইডেন্টিফায়ার দুটি ডাবল আন্ডারস্কোর দিয়ে শুরু হয়
তখন তাকে বলা হয় স্ট্রংলি প্রাইভেট আইডেন্টিফায়ার। যখন এটি আইডেন্টিফায়ার দুটি ডাবল আন্ডারস্কোর দিয়ে শেষ হয় তাহলে এটি হবে ল্যাঙ্গুয়েজ ডিফাইন স্পেশাল নেম আইডেন্টিফায়ার। তো পাইথনে আইডেন্টিফায়ার নিয়ে আলোচনাটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।